জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। চূড়ান্ত আন্দোলনের আগ মুহূর্তে কারা যোগ দিচ্ছেন বিএনপিতে? আওয়ামী লীগ কর্মীদের মোটা লাঠি আনার নির্দেশ। বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে পিটার হাস। ঢাকায় হঠাৎ শিবিরের মিছিল। শাপলা চত্বর নিয়ে অনড় জামাত। ঢাকায় বিএনপির সমাবেশ, খুলনায় বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি। রাস্তায় নয়, মাঠে সমাবেশ করতে বলছে ডিএমপি। সবশেষে দেখবেন পাঁচ বছরের জন্য জাতীয় সরকারের ফর্মুলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজধানীতে আগামী 28 অক্টোবর যারা সমাবেশ করতে চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছিল তাদেরকে রাস্তা বাদে যে কোনো মাঠে সমাবেশ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার এ বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপি যখন সরকার বিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলনে নামতে যাচ্ছে ঠিক এমন সময়ে কয়েকজন দলটিতে যোগদান করতে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকেল 4:30 রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই যোগদান অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে স্কাইপিতে সংযুক্ত থাকবেন। তবে কারা বিএনপিতে যোগদান করেছেন তা নিয়ে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করছেন বিএনপি নেতারা। এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। যদিও বিএনপির অসমর্থিত একটি সূত্র বলছে সামরিক বাহিনীর সাবেক কিছু কর্মকর্তা ও জাতীয় পার্টির কিছু নেতা বিএনপিতে যোগদান করবেন। আগামী 28 অক্টোবর শনিবার দুপুর 2টায় রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে মহাসমাবেশ বাস্তবায়ন উপকমিটির এক বৈঠক আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আগামী 28 অক্টোবর শনিবার দুপুর 2টায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকায় বিএনপির 28 অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত 12 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। একই সঙ্গে খুলনা মহানগর এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আত্মগোপন শুরু করেছে। দলীয় সূত্র জানিয়েছে গত 24 ঘণ্টায় 12 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এই 200 নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সজীব মিজানুর রহমান মিল্টন বলেন, মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। মূলত রাজধানীতে মহাসমাবেশ না যেতে বিএনপির মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য এই গ্রেপ্তার চালানো হচ্ছে। এদিকে কয়েকটি উপজেলায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হয়রানি করছে পুলিশ। কয়রা উপজেলা যুবলীগের সদস্য সচিব মোতাসিম বিল্লা বলেন, কয়রা উপজেলার অধিকাংশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ মঙ্গলবার রাত থেকে তল্লাশি চালিয়েছে। বাড়ির বৃদ্ধ নারী সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। হঠাৎ করে পুলিশের এমন তৎপরতা শুরু হয়েছে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে। এছাড়া বিএনপি নেতা শরীফুলকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। অন্যদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহরম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মোতাসিম বিল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও নির্বাহী সদস্য সবুজ হোসেনের বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে। কয়রা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পূর্বের মামলা ছিল, কাউকে হয়রানি করতে গ্রেপ্তার করা হয়নি। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে পুলিশ সচেষ্ট আছে। এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য মিজানুর রহমান মিল্টন, ঢাকার মহাসমাবেশ ঠেকাতে খুলনায় পুলিশ গ্রেপ্তার অভিযান নেমেছে। নেতাকর্মীদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এছাড়া হামলা মামলা করে মহাসমাবেশ ঠেকানো যাবে না বলেও দাবি করেন তিনি। গুরুতর অসুস্থ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে রাজধানীর মুগদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা। বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের উদ্যোগে তার গুলশানস্থ বাসভবনে ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। নৈশ ভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুর দূতাবাসের
ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি ফিজারল প্রমুখ। বিএনপির মহাসমাবেশের দিন 28 অক্টোবর রাজপথ দখল রাখতে এবং অলিগলি পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে নেতাকর্মীদের মোটা মোটা লাঠি নিয়ে সমাবেশে আসার নির্দেশ দিয়েছে দলটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, 28 তারিখ আমি আপনাদের সঙ্গে রাজপথে থাকব, আমরা কোনো কিছু কেড়ে নিতে দেব না। 28 অক্টোবর যেমন আমরা লগি বৈঠা নিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছিলাম, ঠিক সেভাবে এবারও আমরা গণতন্ত্রকে রক্ষা করব। সভায় সভাপতির বক্তব্যে নেতাকর্মীদের মোটা মোটা লাঠি নিয়ে সমাবেশে আসার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান। তিনি বলেছেন, 28 তারিখে নৌকার পেছনে মোটা মোটা লাঠি নিয়ে যেতে হবে, ফেস্টুনে মোটা মোটা লাঠি থাকবে। আগামী 28 অক্টোবর বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেবে না ঢাকা মহানগর পুলিশ। তবে সড়ক বাদ দিয়ে দলটি কোনো মুক্ত এলাকা বা খোলা মাঠে কর্মসূচি আয়োজন করতে চাইলে পুলিশের দিক থেকে কোনো আপত্তি থাকবে না। সেজন্য বিএনপিকে নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে মহাসমাবেশ করতে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলেও পুলিশ কঠোর আয়োজন করতে পারে। গতকাল বুধবার পর্যন্ত কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আওয়ামী লীগ ও বিএনপিকে অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হলেও ওই দিন জামায়াতকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের কর্মকর্তা বলেন, বিএনপি নয়াপল্টনের মতো গুরুত্বপূর্ণ সড়ক সমাবেশ করতে চাইছে, কিন্তু সেখানে অনুমতি না দিলে জনভোগান্তি সৃষ্টি হবে। পুলিশের অনুরোধ থাকবে তারা যাতে ভোগান্তি কমাতে কোনো খোলা মাঠে তাদের কর্মসূচি পালন করে, এজন্য ডিএমপি কমিশনারের কাছ থেকে তাদের অনুমতি নিতে হবে। শান্তিপূর্ণ এ বরাবরের মতোই সহায়তা করবে। এদিকে গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, এখনও আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলকে 28 অক্টোবর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। জামায়াতের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত জামায়াত ইসলামী নিবন্ধিত দল নয়, কাজেই তারা জামায়াত ইসলামীর ব্যানারে যদি আসে তাহলে তাদের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নাকি সারা দেশ থেকে যারাই বিএনপি করে তাদের নিয়ে আসবে, কোনো সদস্যই নাকি বাদ থাকবে না। সেরকমই যদি হয় তাহলে তো এত লোক ঢাকায় এলে একটি অন্যরকম পরিস্থিতি হতে পারে, সেজন্য আমাদের কমিশনার সাহেব তাদের কথাই সমাবেশ করতে দেবেন, সেটা কমিশনার বুঝবেন, সেভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন। নির্বাচনের প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনও হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার গণমাধ্যমে সাংবাদিকদের এক কর্মশালার মধ্যে দিয়ে তিনি এই কথা বলেন। হাবিবুল আওয়াল বলেন, কোনো সংকট সৃষ্টি হলে তার নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক, আমাদের প্রত্যাশা আয়োজক হিসাবে নির্বাচন আয়োজন করতে চাই, এজন্য সবাইকে নিরন্তর আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমরা পক্ষ থেকে আধা সরকারি পত্র দিয়েছি কিন্তু সাড়া পাইনি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার, তাদের নিজস্ব কৌশল থাকতে পারে, আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না। কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশের প্রতিবেদনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ অংশ নিয়েছেন। এর আগে গত 28 অক্টোবর দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের ইসি আহসান হাবিব খান বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ অনুকূলে নেই, সম্পাদকদের পাঠানো ধারণাপত্রের এমন মূল্যায়ন বাস্তব।